আসসালামু আলাইকুম। তৈশিস কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি তৈরি করে দেখাবো অসম্ভব মজার মাশকলাই ডালের খিচুড়ি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি এক কাপের থেকে দুই টেবিল চামচ কম পরিমাণ মাশকলাই ডাল ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রেখে ডালগুলো ভেজে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর ডালের কালার যখন গোল্ডেন কালার চলে আসবে তখন ডালগুলো চুলা থেকে নামিয়ে নিব। ডালগুলো তুলে একটা বোলে নিয়ে নিলাম। এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ মসুর ডাল। ডালগুলো পানি বদলে কয়েকবার কষলে ধুয়ে একটা স্ট্রেনারে পানি ছেঁকে নিব। দেড় কাপ পরিমাণ নাজির শাইল চাল নিয়ে নিলাম। চালগুলো পানি বদলে কষলে ধুয়ে পানি ছেঁকে নিব। এবার চলে যাব রান্নার মূল পর্যায়ে। চুলে একটা হাঁড়ি দিয়ে তাতে আমি চাল ও ডাল দিয়ে দিলাম। আর এই চাল ও ডালগুলো থেকে খুব ভালোভাবে পানি ছেঁকে নিয়েছি। এখন দিয়ে দিব দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এক কাপ পরিমাণ রসুন কুচি, এক টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ আস্ত জিরা, এক টেবিল চামচ জিরার গুঁড়া। আস্ত জিরা ও জিরার গুঁড়া মিলে দেড় টেবিল চামচ নিয়েছি। খিচুড়িতে আস্ত জিরা দিলে আলাদা একটা ফ্লেভার আসে। সব গুঁড়া মশলাগুলো হাঁড়িতে দিয়ে দিলাম। দুটো আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। দু টুকরা দারুচিনি, চারটা লবঙ্গ, একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। এক টেবিল চামচ আদা বাটা ও সামান্য পরিমাণ ইলাচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে আস্ত ইলাচটাও দিতে পারেন। এক চা চামচ সরিষার তেল দিলাম। খিচুড়িতে সরিষার তেল দিলে আলাদা একটা ফ্লেভার আসে। তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। সব উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব, যাতে তেল মশলাগুলো চাল ও ডালের সাথে ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মিশিয়ে হয়ে গেলে এখন দিয়ে দিব পানি। আমি যেহেতু এক কাপ ডাল ও দেড় কাপ চাল, মোট আড়াই কাপ চাল ডাল নিয়েছি, তাই আমি এখানে পাঁচ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আর পানিটা আমি হালকা কুসুম গরম পানি দিয়েছি। আট নয়টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি। ঝালটা আসলে যে যার স্বাদ মতো দিয়ে নেবেন। ঢাকনা লাগিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে ঢাকনাটা খুলে নিব। ঢাকনা খুলে এবার আমি একটু নেড়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম রেখে ঢাকনা খুলে জাল করতে করতে যখন পানি ও চাল সমান হয়ে আসবে তখন ঢাকনা লাগিয়ে আট থেকে দশ মিনিট জাল করব। আট মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এর মাঝে কিন্তু ঢাকনা খুলে আমি একবার নেড়ে দিয়েছিলাম। ঢাকনা খুলে আমি আবারও নেড়ে চেড়ে দিলাম। চাল ও ডাল প্রায় সেদ্ধ হয়ে আসছে আর এদিকে পানিটাও কমে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটা লোতে রেখে চুলার উপরে একটা তাওয়া দিয়ে ঢাকনা লাগিয়ে তাওয়ার উপরে হাঁড়িটা বসিয়ে দিব। আট দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনা খুলে আমি আলতোভাবে নেড়ে দিলাম। এইবারও কিন্তু মাঝে একবার ঢাকনা খুলে আমি নেড়ে দিয়েছিলাম। পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়েছে আর চাল ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। চুলার জালটা বন্ধ করে দিয়ে চুলার উপরে ঢাকনা লাগিয়ে আমি হাঁড়িটা দশ মিনিটের মতো রেখে দিব। দশ মিনিট পরে চুলা থেকে আমি খিচুড়িটা নামিয়ে একটা সার্ভিং ডিশে তুলে নিলাম। আপনারা দেখতেই তো পাচ্ছেন আমার খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে। এই মাশকলাই ডালের খিচুড়িটা আমাদের বাংলাদেশের কুষ্টিয়া ও ঈশ্বরদী অঞ্চলের লোকেরা বেশি খায়। তবে এখন কিন্তু কোনো খাবার এলাকা ভিত্তিক থেমে থাকে না।
সব এলাকার লোকজনই সব খাবার কম বেশি খেয়ে থাকে। যারা এই মাসকলাই ডালের খিচুড়িটা খেয়েছেন তারা তো জানেন এটা কতটা মজাদার। আর যারা এখনও খাননি তারা আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আর খেয়ে আমাকে কমেন্টস লিখে জানাবেন আপনাদের কাছে কতটা মজা লাগলো। আজ এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।